আলহামদুলিল্লাহ সৈয়দ ইমাম হাসান বাচ্চু জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আয়োজন, দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন তথা দ্বিতীয় দিনের উদ্বোধনী বয়ানে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম, আমার কলিজার টুকরা সমবয়সী ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে আছে সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, সৃষ্টি স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ, যে মহান রব্বুল আলামিন আমি গুনাহগার সহ আপনাদের সকলকে একসাথে জুলু মিলে বসবার মতো এই ময়দানে তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে এক টুকরা হাদিস আমি পড়েছি। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন কোরআন সুন্নার আলোকে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত কথা আমি আপনাদের সামনে বলবো, আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বান্দাকে কিছু নসিহাত করেছেন, আবার কিছু জায়গায় আল্লাহ তাআলা কিছু বিধান করেছেন বান্দার জন্য। বান্দাকে নসিহাতের মধ্যে কয়েক জায়গায় আবার আল্লাহ তাআলা বান্দাকে পরামর্শ দিলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয়ের উপরে একটা পরামর্শ দিলেন, দুইটা জিনিসের পরামর্শ, একটা বিষয়ের উপরে আল্লাহ তাআলা দুইটা জিনিসের পরামর্শ দিলেন। কারণ বান্দা অনেক দুর্বল, আল্লাহ জানেন ভালো করে, আমার বান্দা দুনিয়াতে আসার পরে সে বিপদে পড়বে এবং তার সহযোগিতা আমি আল্লাহ তাআলার করতে হবে, তাছাড়া বান্দা চলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনেরা, ইস্তাইনু, সাহায্য চাও, সহযোগিতা চাও, বিসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, দুনিয়ার আর কারো কাছে না। আল্লাহ তাআলা একটা বিষয়ের উপরে দুইটা পরামর্শ দিলেন, দুইটা জিনিসের, সেই বিষয়টা হলো আল্লাহর কাছে সহযোগিতা চাওয়ে সাহায্যের জন্য দুইটা পথ আল্লাহ তাআলা অবলম্বন করতে বলেছেন। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ যারা ধৈর্যশীল তাদের সাথে আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা বিষয়ের উপরে দুইটা পরামর্শ দিলেন,
আল্লাহ বলেন হে বান্দা হে ঈমানদার দলেরা ভালো করে শুনে নাও তুমি অনেক দুর্বল হে বান্দা তোমার মতো দুর্বল দুনিয়াতে আর কেউ নাই কারণ আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে অনেক দুর্বল করে পাঠাইছেন আমরা অনেক দুর্বল আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দুর্বল করে বানাইছেন দুনিয়াতে পাঠাইছেন অনেক নরমাল করে আরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ ঈমানদার ভালো করে শুনে নাও তোমার অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে সাহায্য প্রয়োজন হবে তুমি যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে বান্দা তুমি দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও বিশ্বকুনি ওয়াসলা এক নম্বরে হলো আল্লাহ তাআলা হুকুম করেছেন বান্দা ধৈর্য ধরো দুই নম্বরে হলো বান্দা তুমি নামাজ পড়ো বান্দা তোর দুনিয়ার জমিনে সাহায্য প্রয়োজন হবে এর জন্যই তো আমার আল্লাহ বান্দাকে বলেছেন বান্দা তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা তবে বান্দা দুইটা জিনিসের মাধ্যমে এক নম্বরে হলো সবর দুই নম্বরে হলো সালাত বান্দা যদি তুমি বিপদে পড় ধৈর্য ধারণ করো বান্দা তোমার কোনো কারণে তুমি ধৈর্য ধারণ ধরো বান্দা তুমি নামাজ পড়ো এরে নবীর উম্মতের দল এজন্যই বান্দা আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুই দুর্বল এজন্যই তুই এই পদ্ধতি অবলম্বন কর এরে আল্লাহর বান্দা প্রশ্ন আসতে পারে এ গোলাম প্রশ্ন আসতে পারে আমি আল্লাহর কাছে যে সাহায্য চাবো আল্লাহ তাআলা ইসলামের ভিত্তি করেছেন হলো পাঁচটা এক নম্বরে ঈমান দুই নম্বরে হলো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন এই বিধি বিধানের মধ্যে এক নম্বরে হলো বান্দার জন্য ঈমান দুই নম্বরে হলো নামাজ তিন নম্বরে রোজা এরপরে হজ যাকাত বিধি বিধানের মধ্যে এক নম্বর ঈমান বাদ দিয়ে দাও কারণ ঈমান কোনো আমলের মধ্যে নয় ঈমান হলো বান্দা তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা আল্লাহ তাআলা যেই জিনিসের উপরে বিশ্বাস রাখতে বলেছেন সেই জিনিসের উপরে তুমি বিশ্বাস আনো এরপরে চারটা হলো আমল আমলের মধ্যে আল্লাহ বলেছেন এক নম্বরে নামাজ চারটা আমল আমার আল্লাহ বলেছেন চারটা আমলের মধ্যে এক নম্বরে আমার আল্লাহ বলেছেন নামাজ এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য আবার আল্লাহ তাআলা বললেন সবরকে আগে আনলেন নামাজকে পরে আনলেন তার কারণ কি বলে ইবাদত এমন একটা জিনিস ইবাদতের মধ্যে যদি বান্দা তুমি ধৈর্য ধারণ না করো তোমার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এরে বান্দারে এজন্যই আল্লাহ তাআলা চারটা আমল যেহেতু আনছেন বিধানের মধ্যে বিধিবিধান নামাজ রোজা হজ যাকাত এই চারটা জিনিস হলো পাঁচটা জিনিসের মধ্যে চারটা আমল চারটা আমল হলো আল্লাহ তাআলা ভিত্তির মধ্যে রেখেছেন ইসলামের ভিত্তির মধ্যে চারটা হলো আমল চারটার মধ্যে এক নম্বরে হলো নামাজ এই নামাজের আগে আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করো তার মানে হলো বান্দা তুমি যখন আল্লাহর ইবাদত করবা ইবাদতের আগে বান্দা তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ছাড়া বান্দা তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তুমি নামাজ পড়তেছো নামাজে দাঁড়াও নামাজ যদি তুমি ধৈর্য ধারণ করে না পড়ো বান্দা তোমার নামাজ পরিপূর্ণ হবে না কারণ বান্দা ইবাদত এমন একটা জিনিস ধৈর্য ছাড়া হবে না ওরে নবীর উম্মত
ধৈর্য হলো তিন প্রকার এক নাম্বার হলো সবর ফিল ইবাদা দুই নাম্বার হলো সবর নিল মাসিয়া তিন নাম্বার হলো সবর নিল মুসিবা এক নম্বরে সবর ফিল ইবাদা ইবাদতের মধ্যে বান্দা তুমি ধৈর্য ধারণ করো এরে বান্দা নামাজ দাঁড়াইছো নামাজের মধ্যে বান্দা তুই যখন আল্লাহু আকবার বলিয়া নামাজ দাঁড়াইছো তুই নামাজে দাঁড়ানোর পর বান্দা তোর জন্য নামাজের মধ্যে বিধান হলো চার প্রকার এক নম্বরে হলো ফরজ বিধান দুই নম্বরে হলো ওয়াজিব তিন নম্বরে হলো সুন্নাত চার নম্বরে হলো মুস্তাহাব এরে আল্লাহর বান্দা মুস্তাহাব যদি কোনো কারণে আল্লাহ তাআলা না করুক কোনো কারণে মুস্তাহাব তুমি বাকি রেখে বাকি তিনটা আমল করে তুমি নামাজ পড়ো নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে কোনো ক্ষতি হবে না সুন্নাত যদি বান্দা তুমি না মানো তাহলে বান্দা তোমার নামাজ অপরিপূর্ণ হবে কিন্তু নামাজ হয়ে যাবে কিন্তু বান্দা যদি তুমি ওয়াজিব কোনো কারণে হোক বা না কারণে হোক বান্দা তুমি অকারণে যদি বান্দা তোমার মনে নাই তোমার মনে নাই ওয়াজিব এখানে আমল আছে কিন্তু ছুটিয়া গেছে সাহস সিজদা দিয়া নামাজ পড়ো তোমার নামাজ হয়ে যাবে এরে আল্লাহর বান্দা আর যদি তুমি ইচ্ছাকৃতভাবে যদি বান্দা তোমার ওয়াজিব ছুটিয়া ফেলাও তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না জাগাত নষ্ট আর এক নম্বরে হলো ফরজ তুমি ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক না কেন রে বান্দা তোমার নামাজ যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে তোমার ফরজ আর ওয়াজিব ঠিক রাখিয়া তোমার নামাজ পড়তে হবে ব্যস্ততা দেখাইয়া তুমি নামাজ তাড়াতাড়ি পড়তেছো তোমার নামাজের মধ্য দিয়া যদি ওয়াজিব ছুটিয়া যায় তোমার নামাজ নষ্ট ফরজ যদি তোমার ছুটিয়া যায় ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক তোমার নামাজ নষ্ট এরে আল্লাহর বান্দা মসজিদে যাইয়া তুমি কার সামনে তুমি তোমার ব্যস্ততা দেখাইতেছো ওরে আল্লাহর বান্দা দুনিয়ার এমপির সামনে যখন তুমি দাঁড়াও তোমার কথার মধ্যে তোমার কোনো ব্যস্ততা নাই তার কারণ কি বলো আমি আমার এমপির সামনে আমার মন্ত্রীর সামনে বড় ভয় পাই আমি যখন এমপির সামনে দাঁড়াইয়া কথা বলি তখন আমার এমপি সাহেব যদি আমার কথার মধ্যে ব্যস্ততা দেখে আমাকে তাড়াইয়া দেবে বলবে তুই আমার থেকে ব্যস্ত নাকি আমি একজন এমপি মন্ত্রী আমার মাথার মধ্যে লক্ষ লক্ষ মানুষের টেনশন আর তুই আমার সামনে আসিয়া তুই টেনশন কেন তুই কর ব্যস্ত কেন তুই দেখাও এরে বান্দা তুই যা আমার সামনে আর আসবি না এরে নবীর উম্মতের দল এইভাবে যদি বান্দা তুমি আল্লাহর ঘরে যাইয়া তুমি নামাজের মধ্যে ব্যস্ততা দেখাও আল্লাহ তো দুনিয়ার সমস্ত এমপির থেকে বড় এমপি আল্লাহ তো দুনিয়ার সমস্ত মন্ত্রীদের থেকে বড় মন্ত্রী আমার আল্লাহ তো দুনিয়ার সমস্ত রাজাদের থেকে বড় রাজা তুমি সেই মালিকের সামনে যাইয়া তুমি কেন এত ব্যস্ততা দেখাও ধৈর্য ধারণ দুরিয়া কি তুমি নামাজ পড়তে পারো না হে মুমিন তুমি যদি ধৈর্য ধারণ করে নামাজ পড়ো তোমার নামাজ আল্লাহ কবুল করে নেই তুমি তো তা করবা না দুনিয়ার লোভে পড়িয়া তুমি দুনিয়ার পাগল হইয়া গেছো এজন্য নামাজের প্রতি তোমার খেল নাই এরে নবীর উম্মতের দল দুই নম্বরে হলো সবর নিল মাসিয়া গুনাহের বেলায় ধৈর্য এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল গুনাহ তোমার করতে মনে চায় কিন্তু বান্দা খবরদার গুনাহের বেলায় তুমি ধৈর্য ধারণ করো দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গুনাহের থেকে বাঁচাইয়া দেবে তোমার গুনাহ করতে মনে চায় কিন্তু তুমি আল্লাহকে বলো ও আল্লাহ গো গুনাহ করতে মনে চায় কিন্তু মালিক তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও এরে নবীর উম্মতের দল দেখবা আল্লাহ পাকের কাছে যখন তুমি সাহায্য চাইবা আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে বাঁচাইয়া দেবে হে মুমিন মুসিবাতের মধ্যে তুমি ধৈর্য ধারণ করো সবর অনিল মুসিবা মুসিবাত তোমাকে এমন জোরে পাকড়াও করছে তোমাকে আর ওই মুসিবাত ছাড়তেছে না
এখন তুমি চিন্তা করতেছো আল্লাহ কি আমারই পাইছে নাকি আর কাউকে পায় না। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, যেই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন বেশি কাছে আনতে চান ওই বান্দাকে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করেন। কেমন পরীক্ষা জানো নাকি? রে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন বান্দা তুই পাঁচত নামাজ ছাড়া আমি আল্লাহকে তো তুই ডাকতে পারো না, তোর দুনিয়ার কত কাজ। এরে বান্দা নামাজ পড়িয়া দুনিয়ার কাজের মধ্যে তুই মগ্ন হইয়া যাও, এজন্য বান্দা তুই আমি আল্লাহকে ভালো করে ডাকতে পারো না। তুই যখন মুসিবতে পড়ো যখন তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাও, ওরে বান্দা তুই আল্লাহর ডাকে আমি আল্লাহ বড় মজা পাই। রে বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও তখন আমি বড় মজা পাই। এরে আল্লাহর বান্দা এজন্যই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোকে মুসিবত দিয়ে পরীক্ষা করি, দেখি তুই আমি আল্লাহকে ভুইলা গেছো নাকি, আমার নবীর মতো মুসিবত তোমাকে আল্লাহ দেয় নাই, আয়ুব নবীর মতো মুসিবত তোমাকে আল্লাহ তাআলা দেয় নাই। ও পর্দার অন্তরালের মা বোনের আগো ভালো করে শুনে নাও হে মা, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য মাঝে 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 মুসিবত দেয়, এই মুসিবতের কারণে যদি নাখোশ হও আল্লাহ তাআলাও তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আয়ুব নবীকে আল্লাহ তাআলা কত কষ্ট দিয়েছেন কত পরীক্ষা নিয়েছেন, অনেক ধন সম্পদের মালিক ছিল আল্লাহর বান্দা আল্লাহর নবী, অনেক সন্তান ছিল তার, অনেক একাধিক বিবি ছিল। এরে আল্লাহর বান্দা শয়তানের সহ্য হয় না কারণ সর্বক্ষণিক তিনি ইবাদতের মধ্যে মগ্ন। আল্লাহ তাআলার কাছে শয়তান যাইয়া অভিযোগ জানায়, ও আল্লাহ গো আপনার আয়ুব আপনাকে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসে, তার কারণ কি বলে? তার কারণ কি বলে? ওর অনেক শক্তি বেশি, ওর অনেক টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, এজন্যই আপনার ইবাদত করে। ও মালিক বলে না না তুই জানো না হে শয়তান, আমি আল্লাহকে আয়ুব অনেক ভালোবাসে, আমি আল্লাহর প্রতি কত মহাব্বত তুই জানো না। এরে শয়তান তুই দেখ আমি আমার আয়ুবকে অনেক পরীক্ষা করব, তুই দেখ চাইয়া চাইয়া দেখ আমার আয়ুব আমাকে ভুলবে না। ওরে নবীর উম্মতের দল, অনেক কথা লম্বা কথা বলার কোনো সুযোগ নাই সংক্ষেপে। ওরে নবীর উম্মতের দল, তার ধন সম্পদ শেষ, সন্তান শেষ, বিবিরাও চলিয়া গেল, এমন একটা রোগ আল্লাহ তাআলা দিয়া দিল, রোগে আগান্বিত হইয়া গেল, এমন একটা রোগ বসন্ত রোগ, দুনিয়ার সমস্ত মানুষ তার ওই রোগ দেখিয়া চলিয়া যায়। তার কারণ হলো তার শরীর পচিয়া যাইয়া গন্ধ বের হইয়া গেল, গন্ধের কারণে এলাকাবাসী চলিয়া যায়। বিবিরাও এসে বলে ও স্বামী গো আমাদের তালাক দিয়া দেন আমরাও চলিয়া যাব। আয়ুব নবী ডাক দিয়া বলে আল্লাহ গো কি পরীক্ষা আপনি দেখাইতেছে, শেষ বয়সে শেষ সময় বিপদের সময় স্ত্রীরা নাকি আপন হয়, এখন আমার স্ত্রীরাও চলিয়া যাইতেছে, ও মালিক আপনি ছাড়া কেউ নাই, তোমরা যাইতে চাও যাও 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 যাও, তোমাদেরকে আমি নবী ঠেকাবো না, আমি আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমার যথেষ্ট, তোমরা চলিয়া যাও। শেষ সময় একজন বিবি তার খেদমতে আসলো, বিবির নাম হলো কিতাবের মধ্যে আছে বিবি রহিমা, তার খেদমতে লাগিয়া গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা নিল এইভাবে করে। ওরে নবীর উম্মতের দল, 18 বছর পর্যন্ত আয়ুব নবী রোগে আক্রান্ত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মধ্যে গুনাহের বেলায় এবং আল্লাহ তাআলা মুসিবতের বেলায় আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আমিন।